নেইমার মাঝে মাঝে একটু উচ্চাকাঙ্ক্ষী আচরণ করে, অনেক আশা করেছিল যে যাবে বলটা, কিন্তু এভাবে বললেন না, ইট হার্টস শরেন, ইট হার্টস, একটু পরে দেখবা যে নেইমার ব্যথা পাচ্ছে, জাস্ট ওয়েট ফর ইট, নেইমার ব্যথা পাওয়া শুরু হবে এখন না আরো পর থেকে, কিন্তু এখনো পর্যন্ত ব্রাজিল ভালো অবস্থায় আছে, হ্যাঁ ডি বক্সে ঢুকে পড়েছে আবারও, দুর্দান্ত ডিফেন্ডিং বলতে হবে, ইউরোপিয়ান ডিফেন্ডার্স হিসেবে চমৎকার পারফর্ম করছে সোফার, এবং দারুণভাবে ব্রাজিলকে আটকে রেখেছে আমাদের এই ইচের দল। ইচের দলের একটা বড় সুবিধা হচ্ছে তারা খুবই একদমই মানে আল্ট্রা ডিফেন্সিভ একটা টিম, এবং তাদের ফিজিক্যাল এবিলিটি খুব ভালো, সুতরাং তারা ব্যাকলাইনে চারজন ডিফেন্ডার নিয়ে দাঁড়িয়েছে, এই জায়গায় ব্রাজিলকে লং রেঞ্জে যেতেই হবে, যেটা নেইমার কিছুক্ষণ আগে ট্রাই করেছিলেন, একটু ছাড় দিচ্ছে না ব্রাজিল, বেশি বেশি কথা বলেন তো, এই টাইমে আসলেই বেশি বেশি কথা বলবেন, হাফার এই সাইডে আসলেই কথা বলবেন, এই যে দিঘি বুঝে ফেলেছে যে কমেন্টেটর স্কার্স বলে একটা বিষয় রয়েছে, দিঘি এই মুহূর্তে তোমার টিমের স্ট্র্যাটেজি কি, ব্রাজিল কি করতে চায়, চারটা পাঁচটা গোল দিবে নাকি খিচ খেয়ে বসে থাকবে এখন, না না চারটা পাঁচটা গোল দিতে হবে না, সুস্থভাবে জিততেই হবে, সুস্থভাবে জিতলে, আর আজকের খেলায় তো দু দলের কার্ড, একটা রেড একটা ইয়েলো, আগের দুই ম্যাচে তো আমরা এই কার্ড দেখি নাই, কার্ড দেখি নাই, দিঘির মাথার মধ্যে একটাই চিন্তা যে সার্বিয়ানরা যদি আজকে মাঠের মধ্যে একটু রক্ত গঙ্গা বইয়া দেয় দিতেই পারে, কিন্তু আমি কিন্তু খেলা শুরুর আগে মাহাদি ভাই এবং তানিমের মধ্যকার একটা কনভারসেশন শুনে ফেলেছি, যখন মাহাদি বলছিল জিতো স্যার না জিতো আমি কিন্তু চারটারে লুলা করবি, চারটারে হাসপাতালে পাঠাইতে হইব, তো আমি এটা শুনে ফেলেছি, এইটা আসলে আমরা আসলে খুব চাপমুক্ত ভাবে খেলা, হ্যাঁ না চাপমুক্ত ভাবে খেলাই যাবে না, চাপ নিয়ে খেলতে হবে, আসলে আমাদের তো হারাবার কিছু নাই, রাইট রাইট, আচ্ছা মাদি ভাই এই আন্ডারডগ আর মানে হটডগ এর মধ্যে পার্থক্যটা কি, আপনি তো আন্ডারডগ টিম আজকে, আসলে ওইভাবে বলাটা ঠিক হবে না, আমাদের আমরা যেটা বলতে চাচ্ছি আসলে যে না 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 আমরা 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 আসলে ওইভাবে করে নিজেদেরকে এতটা আবার ইয়ে করতে চাই না, অসহায় বোধ করাইতে চাই না, আমরা যেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের চাপ নাই, আমাদের আমরা খেলছি চাপমুক্ত ভাবেই, দেখা যাক কি হয়, না 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 কিন্তু মনে মনে কিন্তু আশা করতেছে যে কয়বার বল ওইদিকে যায় মাদি ভাইয়ের মনটা একদম এক ধরনের, কিন্তু সার্বিয়া তো বল পজিশনে এগিয়ে আছে, অনেকখানি এগিয়ে আছে বল পজিশনে, কিন্তু এই এরকম একটি ম্যাচেও যে ব্রাজিল পায় বল রাখতে পারবে না, এটা অত্যন্ত হতাশার একটি বিষয়, তার জন্য বেশি হতাশা মিডিয়ার সৃষ্টি হোক আর যাই হোক, এদিকে হেক্সার স্বপ্ন ছোটবেলার থেকে দেখছে দিঘি, সে যবে থেকে ময়না পাখির অভিনয় করেছে তার আগের থেকে সে স্বপ্ন দেখে আসছে যে ব্রাজিল হেক্সা জিতবে, কিন্তু আজ অবধি হেক্সা ঘরে ফিরল না, যাই হোক প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, এখনো পর্যন্ত গোল শূন্য রয়েছে, লাজোভিচের পায়ে বল, আবার একটি দুর্দান্ত একটু পিছনের দিকে দিয়েছিলেন কিন্তু ধরে রাখতে পারেননি, এই এই ধরনের একটু ছোট ছোট দলের সমস্যা থাকে মাঝে মাঝে, কোনো ব্যাপার না, অ্যান্টনির পায়ে বল, দুর্দান্ত একটি বল গুছিয়ে এনেছেন, হ্যাঁ নেইমার জুনিয়রকে খুঁজে পাওয়া গেছে, ভিনিসিয়াসের পায়ে বল, ভিনিসিয়াস লম্বা শটের জন্য বিখ্যাত, লম্বা শট কি তিনি নেবেন নাকি অন্য কোনো প্লেয়ারকে খুঁজছেন, না এত কুতুর কুতুর করলে হইতো না ভাইয়া, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসের সাথে ব্রাজিলের ভিনিসিয়াসের পার্থক্য আছে, এইটাই অসাধারণ, প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের ফলাফল ব্রাজিল 0 সার্বিয়া 0, এ পর্যায়ে একটা কমার্শিয়াল ব্রেকে যাব আমরা।